রাজশাহী মহানগর পুলিশের অভিযানে গত 24 ঘন্টায় মোট 15 জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই 15 জনকে আটক করে। আজ শুক্রবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত 24 ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানা রকম অপরাধ কর্মকাণ্ডে জড়িত এই 15 জনকে আটক করে। আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা 6 জন, রাজপাড়া থানা 1 জন, চন্দ্রিমা থানা 1 জন, কাটাখালী থানা 1 জন, বেলপুকুর থানা 1 জন, শামুকদম থানা 1 জন, পবা থানা 1 জন, কাশিয়াডাঙ্গা থানা 1 জন ও মহানগর গোয়েন্দা পুলিশ 2 জনকে আটক করে। এদের মধ্যে 6 জন ওয়ারেন্টভুক্ত আসামি ও 8 জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে 1 জনকে আটক করা হয়। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট 50 পিস ইয়াবা ট্যাবলেট, 165 গ্রাম গাঁজা ও 11 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সেলিমুদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।